নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে আরও একটা ব্লগের সঙ্গে। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের পরের দিন। তো আমাদের যে পুরানো প্রতিমাটা থাকে ওটা প্রতি বছর জলে দিয়ে দেওয়া হয়। তো আমি প্রথমেই একটা কথা বলে রাখি যে অনেকে হয়তো ভাববে যে প্রতিমা জলে দিতে নেই লক্ষ্মী পুজোর বা কিছু। তো এটা নিয়ে প্রতি বছর আমার মধ্যে খুব দ্বন্দ্ব চলতে থাকে। পুরোহিত মশাইকে যখন জিজ্ঞাসা করেছিলাম, পুরোহিত মশাই বলেছিলেন যে না, ঠাকুর জল থেকে এসছে, মাটি থেকে তৈরি হয়েছে, জলে দিয়ে দেয়াই ভালো। তার আগে বেশ কয়েক বছর ঠাকুর কোনো গাছতলায় আমরা বসিয়ে রেখে দিয়ে আসতাম, যেটা অনেকেই দেখেছি করে। তারপর যখন পাশ দিয়ে যেতাম তখন দেখতাম যে কুকুরে সেখানে বাথরুম করছে ঠাকুরের গায়ে, তারপরে মাটিগুলো ঝড় বৃষ্টি সব কিছুতে গলে গলে পড়ছে, দেখে ভীষণ মনের মধ্যে কষ্ট হতো। তো দু তিন বছর আগে থেকে তাই জন্য ডিসিশন নিয়েছি যে না, জলের ঠাকুর জলেতেই দিয়ে দেব। তো সেই জন্য আমরা মা লক্ষ্মীকে জলেই বিসর্জন করে দিয়ে আসি। এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিমত থাকতে পারে, তাই আমি কথাটা বলে দিলাম। তো এখন চলো আমি মাকে বরণ করে নেব, তো তারপরে আমরা গঙ্গায় যাব। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমার তো এবছরে নতুন মা লক্ষ্মীকে তোমরা দেখেছো। তো এটা হচ্ছে আমার নতুন প্রতিমা, আর এটা হচ্ছে আমার পুরানো প্রতিমা। তো ঠাকুরটাকে এবার বরণ করব। তো আমি এখানে বরণ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে নিয়ে নিয়েছি। ঘর থেকে ঠাকুর বের করে এখন ছাদে এনে রাখা হয়েছে, আর আমরা সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছি। যাওয়ার আগে ঠিক যেভাবে বরণ করে পান সুপারি মিষ্টি জল প্রদীপের তাপ ধান দ্রব্য সব কিছু দিয়ে মাকে আমরা বরণ করে নিচ্ছি। এখানে আমরা তিনজন আছি, মামের মা আছে, ঝিলিকের মা আছে, আর আমি আছি। তো তিনজনে মিলে ঠাকুরকে বরণ করে নিচ্ছি। এরপর আমরা সবাই মিলে হই হই করতে করতে গঙ্গায় যাব। আর সবাইটা কারা কারা আছে, আমরা কিভাবে গঙ্গায় যাই, কিসে করে যাই, তো এটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। তো তোমরা কিন্তু সাথে থাকো, কোথাও যেও না। আর আজকে ভিডিও শুরুতেই বলে দিই, তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে একটা লাইক করে কমেন্ট করো, নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকে ভিডিওটা তোমরা কত পরে পাবে আমি জানি না, কারণ ভিডিও এখন লেট করে করে যাচ্ছে। তো এখানে দেখো ঝিলিক মাম ওরা সবাই ঠাকুরকে একটু মিষ্টিমুখ করে নিচ্ছে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো আমি নিচে চলে এসেছি, আর গাড়ির মধ্যে আমাদের পাড়ার আর সব ঠাকুরকে তুলে দেওয়া হয়েছে, মানে চার পাঁচটা লক্ষ্মী ঠাকুর এখানে আছে। তো আমি আর যে যে ঠাকুরগুলো আছে সবাইকে একটু বরণ করে নিচ্ছি। তো আমাদের এখন ঠাকুর বরণ করা হয়ে গেছে। এখানে মন্দিরের ঠাকুর, আরও দু একটা বাড়ির ঠাকুর ছিল, সেগুলো বরণ করা হলো। এবার আমরা উঠে পড়ব। এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, সবাই হই হই করতে করতে চলেছি গঙ্গার ঘাটে। আর গাড়ির মধ্যে কারা কারা রয়েছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। এই ভিডিওটা ঝিলিক করে দিয়েছে, আমি যেহেতু ফোন নিয়ে যাইনি তো সেই জন্য ও ভিডিওটা করে দিয়েছে। তো চলো তাহলে এবার গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। নানটিকে ধর, পড়ে যাবে। এই জোয়ার আছে একদম, পুরো জোয়ার, পুরো জোয়ার। হ্যাঁ, ওখানটা পা দাও। হ্যাঁ, এইভাবে আমরা এখন সবাই চলে এসেছি গঙ্গার পাড়ে। তো আমাদের ঝিলিকের শরীরটা খুব খারাপ, ওর লক্ষ্মী পুজোর দিন থেকে শরীরটা খুব খারাপ করেছে। তো যাই হোক, ওকে আজকে একটু নিয়ে এলাম। তো চলো এবারে ঠাকুর ভাষণ হবে। আর এখানে পরিবেশটা কত ভালো লাগছে সেটা তোমাদের একটু দেখাই, খুব ভালো লাগছে। এই গঙ্গার পাড়ে এলে মনটা যেন সব সময় খুব ভালো হয়ে যায়, একটা শান্ত শীতল অনুভূতি অনুভব করা যায়। এই গঙ্গার পাড় সব সময়ের জন্যই আমার খুব প্রিয় একটা জায়গা। তোমাদের কার ভালো লাগে অবশ্যই বলো।
আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। এখন ভাষণ দেওয়া হয়ে গেছে, সবাই একটু গঙ্গার পাড়ে বসে আছি, বেশ ভালো লাগছে। এখানে ওয়েদারটা এত সুন্দর লাগছে, তো এখানে ক্যামেরাটি বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে, খুব ভালো লাগছে। তো এখানে আমরা একটুখানি বসে আছি। এখানে ঠাকুর ভাষণ দেওয়ার পরে আমরা কিছুক্ষণ গঙ্গার এই জলের আওয়াজ অনুভব করলাম, এই পরিবেশটাকে অনুভব করার চেষ্টা করলাম, আর সবাই যে যার মধ্যেও ফটো তুলছে, রিলস বানাচ্ছে। আমরা কিছুটা টাইম এই গঙ্গার পাড়ে কাটালাম, তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন সবাইকে মিষ্টি মুখ করানো হবে, সেই জন্য সবাই ওয়েট করছে, আর আমাদেরও গেছে মিষ্টি নিয়ে আসতে। তো এবার চলো, ও মিষ্টি নিয়ে চলে এসেছে, এই দেখো। তো যারা ছিল সবাইকে এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে, তো এরপরে আমরাও মিষ্টি খাবো। তো এখন চলে এলাম ওপরে, তো গেলাম সবাই মিলে, বেশ অনেক আনন্দ হলো, অনেক আনন্দ হই হুল্লোড় করলাম। কিন্তু মাকে যখন ওপরে ছাদেতে বরণ করা হচ্ছিল না, তো তারপরে মায়ের মুখটা দেখে তখন খুব একটু কেমন লাগছিল ঠাকুরের মুখটা। এটা তোমরা হয়তো অনেকেই মানবে যে ঠাকুর ভাসানের সময় না, বা মা চলে যাওয়ার সময় মুখটা একটু যেন কেমন লাগে, দেখলে চোখে জল এসে যায় তখন। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। আজকে ভিডিওটা কত বড় ছোট বা কী হয়েছে জানি না, আসলে পুজোর সময় থেকে এখনও পর্যন্ত ব্লগগুলো যে গুছিয়ে করবো সেটাই হচ্ছে করতে পারছি না, যখন যেটা হচ্ছে করছি, কী হয়েছে জানি না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগের সঙ্গে।